দুবে পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পেপার ওয়ানের একটা চ্যাপ্টার রয়েছে ম্যাথামেটিক্যাল রিজেনিং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোডিং ডিকোডিং তোমরা খেয়াল করে দেখবে প্রতি বছরই নেট বা সেট পরীক্ষাতে একটা বা দুটো করে কিন্তু এই কোডিং ডিকোডিং থেকে কিন্তু প্রশ্ন আসে এবং সঠিকভাবে যদি আমরা সবাই প্র্যাকটিস করি বা তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু এই কোডিং ডিকোডিং থেকে যেভাবেই কোশ্চেন দিক না কেন তোমরা কিন্তু সেটা পাবে তাহলে তোমাদের একটা বা দুটো কোশ্চেনের যে নাম্বার থাকবে ওটা তোমরা কিন্তু সিকিওর থাকবে যে হ্যাঁ নাম্বারটা আমাদের আমরা পেয়ে যাচ্ছি তো আমি আজকে দুটো প্রশ্ন নিয়ে এসেছি কোডিং ডিকোডিং থেকে তো চলো সেই দুটোকে আমি একটু ডিসকাস করে দিই তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটা কী বলছে ইফ এন ইকুয়াল টু টোয়েন্টি এইট আর হচ্ছে ও আর ই এটার যদি কোড যদি সেভেন্টি সিক্স হয় তাহলে পি এ এল ই এর কোড কত হবে মানে ইফ এন ইকুয়াল টু টোয়েন্টি এইট অ্যান্ড ই ইকুয়াল টু সেভেন্টি সিক্স দেন হাউ উইল ইউ কোড পি এ এল ই ওখানে অপশান দিয়েছে চারটে 68, এইট 19, সিক্স নাইনটিন টু তার মানে এই চারটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে তো এবার দেখে নিই যে এখানে এন ইকোয়াল টু টোয়েন্টি এইটটা কীভাবে এলো বলছে এন ইকুয়াল আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে ইংলিশ যে রয়েছে অ্যালফাবেট হ্যাঁ সেটা পজিশন ওয়াইজ মানে লেফট টু রাইট রাইট টু লেফট যদি আমরা হিসাবে কোড করি একটা কোড নাম্বার হবে তো এক্ষেত্রে যদি আমি লেফট টু রাইট করি তাহলে মানে এ বি সি ডি যদি আমি এই সিকোয়েন্সে করি তাহলে এই কাল টু হবে এর কোড হবে ওয়ান পি টু সি থ্রি ডি ফোর এভাবে করতে করতে দেখবে জেডে গিয়ে হবে টোয়েন্টি সিক্স আবার যদি আমি রাইট টু লেফট করি তখন আবার উল্টো দিক থেকে আসবে তো এখানে যেটা আমার দরকার সেটা হচ্ছে কিভাবে এটা টোয়েন্টি এইট এলো তো এনের এর আমার যদি লেফট টু রাইট মানে এ ওয়ান বি টু সি থ্রি যদি আমি এই সিকোয়েন্সে ধরি তাহলে এনের কিন্তু আমার কোড হচ্ছে কত চোদ্দো এবার এখানে দিয়েছে কত টোয়েন্টি এইট তাহলে চোদ্দোর সাথে কিন্তু দুই গুণ করলে আমার কত আসছে টোয়েন্টি এইট ঠিক আছে নেক্সট কি বলছে সেটা হচ্ছে ও আর ই তাহলে ও আমার কোড কত হবে দেখবে সেটা হচ্ছে পনেরো তারপরে হচ্ছে আর হচ্ছে আঠেরো আর ই হচ্ছে পাঁচ আমরা যদি এই তিনটেকে যদি যোগ করে দিই তাহলে আমার এখানে আসবে থার্টি এইট থার্টি এইটকে যদি এবার আমার কত হয়েছে সেভেন্টি সিক্স মানে এখানে যেমন আমি দুই দিয়ে গুণ করেছি তাহলে থার্টি এইটকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমার হচ্ছে সেভেন্টি সিক্স হয়েছে তাহলে আমার কোয়েশ্চেন চেয়েছে পেল মানে পি এ এল ইর এটার কোড কত লিখে নিই পি এ এল ই তাহলে পি কত হচ্ছে আমার ষোলো সিমিলার লিখে যোগ করতে হবে এ হচ্ছে ওয়ান এল বারো মানে টুয়েলভ ই হচ্ছে ফাইভ যোগ করে কত এলো থার্টি ফোর এরদের যেমন দুই দিয়ে গুণ করেছি সিমিলারলি এটাকেও আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কত হলো আমার সিক্সটি এইট এবার এখানে দেখো সবগুলোতে যোগ করেছি কারণ এখানে আমার চারটে এটা আছে এখানে তিনটে আছে কিন্তু এন যেহেতু একা রয়েছে তাই এখানে যোগ করার কোনো প্রশ্ন নেই তাই সুতরাং আমার একদম ডাইরেক্টলি এর যা কোড তার সাথে দুই গুণ করলে এখানে যে দিয়ে যা দিয়েছে টোয়েন্টি এইট সেটা বেরিয়ে আসছে তাহলে এখানে আমার অ্যান্সার হলো সিক্সটি এইট তাহলে অপশান এ সিক্সটি এইট এবার তোমরা কমেন্টে আমাকে জানাও যে এই যে দুই নম্বর যে কোশ্চেন রয়েছে যে এ এস ইকুয়াল টু নাইনটিন বি এটি মানে ব্যাট যদি ফর্টি হয় তাহলে ব্রেডের কোড কত এখানে চারটে অপশান দিয়েছে থার্টি সেভেন টোয়েন্টি টু জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই চারটের মধ্যে একটা অ্যান্সার হবে তোমরা কমেন্ট করে আমাকে বলো যে এই যে দুই নম্বর যে প্রশ্নটি সেটা অ্যান্সার কত হবে আর প্রথম কোয়েশ্চেনটা যেটা আমি করালাম ওটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা কমেন্টে জানাবে যে কোথায় তোমাদের বুঝতে প্রবলেম হলো আর যেটা আমি করালাম আজকের এই পিডিএফটি তোমাদেরকে আমি দুবে পাঠশালা নামে যে টেলিগ্রাম চ্যানেলটি আছে তাতে আমি পোস্ট করে দেব দিয়ে দেব তোমরা ওখান থেকে ওটা পেয়ে যাবে আর এভাবেই আমি এখান থেকে এরকমভাবেই আমি অনেকগুলো অনেক প্র্যাকটিস করাবো যাতে তোমাদের আপকামিং যে নেট বা সেট পরীক্ষা রয়েছে ও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর দুবে যে পাঠালার যে টেলিগ্রাম চ্যানেলটি আছে ওতে তোমরা জয়েন হয়ে থেকো তাহলে আজকের মতো ক্লাসটি আমি এখানেই শেষ করছি আমি পর নেক্সট দিন অন্য একটি টপিক নিয়ে আমি অবশ্যই ক্লাস করাবো তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি এখানে গুড নাইট সবাইকে